আপনারা ইউজি ছাত্র ছাত্রীরা ইতিমধ্যেই চিন্তা করছেন, ভেঙে পড়েছেন যে ইউনিভার্সিটি থেকে আপনাদের স্টাডি সেন্টারে বই কবে আসবে। তার আগে ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট ওয়েবসাইট কবে খুলে দেওয়া হবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তারপরে সেই সার্টিফিকেট সফট কপি আপনারা স্টাডি সেন্টারে জমা দেবেন, সেখান থেকে কবে আপনাদের হার্ড কপি পাবেন এই সমস্ত চিন্তায় আপনারা প্রত্যেকেই কিন্তু কম বেশি জর্জরিত। কিন্তু এই মুহূর্তে এমন একটি নোটিশ পাবলিশড হয়েছে, সেই নোটিশ অনুযায়ী আপনাদের ইউনিভার্সিটি অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যদি সেই দিকে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আপনাদের বই পাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু বেশ কয়েকটা দিন পিছিয়ে যাবে। এনরোলমেন্ট সার্টিফিকেট হয়তো কয়েকদিনের জন্য হয়তো মানে যারা অনেকদিন আগে অ্যাডমিশান নিয়েছেন তাদের জন্য যদি খুলে দেওয়া হয়ও নির্দিষ্ট ওয়েবসাইট, কিন্তু বই পাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু একসাথে করবে বলেই মনে হচ্ছে, নয়তো সমস্ত কিছুই একসাথে হতে পারে। তো এই নোটিশ অনুযায়ী যদি ইউনিভার্সিটি সেই দিকে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু সমস্ত কাজগুলো অর্থাৎ বই সংগ্রহ করা, এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ডাউনলোড করা, তারপরে সেই সফট কপি দেখিয়ে হার্ড কপি কালেক্ট করা, এই সমস্ত যে সমস্ত ইউজি ছাত্রছাত্রীদের যে কাজ সেই কাজগুলো কিন্তু বেশ কয়েকটা দিনের জন্য পিছিয়ে যাচ্ছে। আপনারা মানে হয়তো অনেকেই জানবেন যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান থেকে একটি নোটিশ পাবলিশড হয়েছে এবং সেই নোটিশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বেশ কতকগুলো কারণ, তার মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিন্তু অনেকেই অ্যাডমিশান নিতে পারেননি এবং তার জন্য বেশ মানে অনেক কলেজ অনেক ইউনিভার্সিটিজের কিন্তু ভালো সংখ্যার একটা সিট কিন্তু মানে ভ্যাকেন্সিতে পড়ে রয়েছে, সেখানে কিন্তু সিট ভর্তি হয়নি। তো সেই সমস্ত জায়গা থেকে কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু খুব মানে চিন্তিত, সেই কারণে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত কলেজ যে সমস্ত ইউনিভার্সিটিজের মানে বেশ ভালো সংখ্যার সিট ভ্যাকেন্সি পড়ে রয়েছে তারা কিন্তু আবার নোটিশ মানে অ্যাডমিশানের যে নোটিশ সেই মানে সেই পোর্টাল সেটা কিন্তু আবার রিওপেন করতে পারবেন। সেখানে কোনো কিন্তু ওই নোটিশ অনুযায়ী কোনো ইউনিভার্সিটিজ বা কোনো কলেজেসের কিন্তু নাম উল্লেখ হয়নি। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু এইবারেও কিন্তু তিনবার অ্যাডমিশান নেওয়ার সুযোগ দিয়েছে, মানে প্রত্যেকবারে কিন্তু দুইবারের বেশি সাধারণত হয় না, এবারে কিন্তু তিনবার অ্যাডমিশান নেওয়ার কিন্তু সুযোগ দেওয়া মানে ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছিল নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে যে সেই পরিমাণ কিন্তু ছাত্রছাত্রীরা এইবারে অ্যাডমিশান নেননি। তো সেই জায়গা থেকে অনেক কলেজ অনেক ইউনিভার্সিটিজ কিন্তু মানে মানে অনেক ইউনিভার্সিটির সিট খালি রয়েছে, তো সেই কারণে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কিন্তু খুব চিন্তিত রয়েছেন। তো এইরকম অবস্থায় আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যদি আবার অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা যদি আবার রিওপেন করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের সমস্ত কিছু বেশ কয়েকদিনের জন্য পিছিয়ে যাবে। আর নোটিশ অনুযায়ী যেটা বলা হয়েছে এই অ্যাডমিশান নেওয়ার প্রক্রিয়া এটা কিন্তু আগামী 26/11/2021 তারিখ পর্যন্ত চলবে। এই মানে এই তারিখ পর্যন্ত যারা যারা এখনও অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছেন অথচ অ্যাডমিশান নিতে পারেননি তারা কিন্তু আপনারা আপনাদের নোটিশ যখন পাবলিশ হবে যে যার কলেজ থেকে যখন আবার অ্যাডমিশান নেওয়ার যখন পোর্টাল যখন রিওপেন করবে সেই রকম নোটিশ যখন একটি পাবলিশ করবে তারা কিন্তু আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী কলেজ পছন্দ করে ইউনিভার্সিটিজ পছন্দ করে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন। এখন দেখার অপেক্ষায় যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মানে কোন দিকে পা বাড়াবে সেটাই হচ্ছে দেখার অপেক্ষা, এবং তার জন্য আপনাদের মানে আমাদের প্রত্যেকের কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন ইউনিভার্সিটি যদি মনে করে যে না ইউনিভার্সিটিতে তিনবার অ্যাডমিশান দেওয়ার সুযোগ দিয়ে এনাফ যে পরিমাণ ছাত্রছাত্রীর অ্যাডমিশান নিয়েছেন সেটা সমস্ত স্টাডি সেন্টার বা ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির কাছে এনাফ, তো সেই জায়গা থেকে আবার হয় মানে তাহলে আর নতুন করে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা রিওপেন হয়তো করবে না। কিন্তু যদি দেখা যায় যে নেতাজি যদি মানে পোর্টাল যদি রিওপেন না করে তাহলে সেক্ষেত্রে আপনাদের যেভাবে আর কিছুদিনের মধ্যে আপনাদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, স্টাডি সেন্টারে বই পৌঁছে যাবে, আপনারা বই কালেক্ট করবেন, পড়াশোনা করবেন, এইরকম হবে। কিন্তু ইউনিভার্সিটি থেকে যদি আবার যদি অ্যাডমিশানের যে পোর্টাল সেটা যদি আবার যদি রিওপেন করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওই 26 তারিখের পরে আপনাদের যা হওয়ার হবে, কারণ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান থেকে যখন নোটিশ দিয়ে যখন জানিয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত কলেজ যে সমস্ত ইউনিভার্সিটিতে মানে খুব ভালো সংখ্যায় সিট খালি পড়ে রয়েছে, যেহেতু এই আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম এই লেভেলে যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি বছর অ্যাডমিশান নেওয়ার কথা একটা আশানুরূপ সংখ্যা যেহেতু কলেজ ইউনিভার্সিটিজ কর্তৃপক্ষ পায়নি সেই কারণে কিন্তু আবার একটি অ্যাডমিশান আবার মানে নতুন করে অ্যাডমিশান নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এবার আপনাদের চেনা জানা জানাশোনা যদি কোনো দাদা দিদি ভাই বোন থাকে, অনেকে কিন্তু অ্যাডমিশান নেবেন বলে চিন্তা ভাবনা করেছিলেন, আপনি কিন্তু যেহেতু ডেট ছিল না সেই কারণে আপনারা পারেননি, আপনারা কিন্তু খোঁজ খবর রাখবেন। আর আমার চ্যানেলে যারা আছেন, যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আবার নতুন করে অ্যাডমিশান নেওয়ার কোনো নোটিশ পাবলিশড হয়, অবশ্যই আমার এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে। তো এতদিন অপেক্ষা করেছেন ইউজি ছাত্রছাত্রী, আপনারা যারা অ্যাডমিশান নিয়েছেন, আপনারা ইতিমধ্যেই অনেক বেশ কয়েকটা দিন কিন্তু আপনারা অপেক্ষা করেছেন। এখন এই রকম করোনা প্যান্ডামিক সিচুয়েশান একটা ইউনিভার্সাল একটা প্রবলেম, তো সেই সমস্ত জায়গায় আমাদের তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা প্রত্যেকে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এখন ইউনিভার্সিটি থেকে কোন পদক্ষেপ নেওয়া হবে তার উপর সমস্ত কিছু নির্ভর করবে। ইউনিভার্সিটি যদি অ্যাডমিশান নোটিশ মানে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা যদি রিওপেন না করে তাহলে সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধে নেই। আবার যদি অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা যদি রিওপেন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যা হওয়ার আগামী ছাব্বিশ তারিখের পরে কিন্তু হবে। তো সেই ছাব্বিশ তারিখ পর্যন্ত বা ইউনিভার্সিটি থেকে কোনো নোটিশ পাবলিশ হচ্ছে কি না সেই সমস্ত এই কয়েকটা দিন আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু অপেক্ষা করে থাকা উচিত। তো এই নোটিশটা আপনাদের মানে এই তথ্যটা আপনাদের জানানোর ছিল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।